ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি তোমাদের আজকে কি পড়াবো? বোর্ডের দিকে তাকাও। আমরা কি পড়েছি এর আগে? আমরা পড়েছি সংখ্যাগুলা এক থেকে, সরি বাবারা, ওয়ান থেকে কত পর্যন্ত? ফিফটি পর্যন্ত। ওয়ান থেকে ফিফটি পর্যন্ত কিন্তু আমরা সংখ্যাগুলা শিখে নিয়েছি, মুখে বলতেও পারি, আর আমার বিশ্বাস তোমরা একবার লিখতেও পারো। আর আজকে আমরা সেই সংখ্যাগুলো কি করব? আজকে আমরা সেই সংখ্যাগুলো বানান করে লিখব। বানান করে কিভাবে লিখতে হয় সেটা লিখব, এবং বানান করে কিন্তু পড়ব, আমরা শিখেও নিব। বোর্ডের দিকে তাকাবো, বলো দেখো ম্যাম কিন্তু অনেকগুলো সংখ্যা লাগিয়ে রেখেছে, তোমরা কি দেখে চিনতে পারছো কোন সংখ্যাটার নাম কি? আমরা কিন্তু সব শিখে নিয়েছি। এটা কত বাবারা? হচ্ছে ওয়ান, দেখেই চিনতে পারছি। এটা এটা কিন্তু ফাইভ। এইটা দেখো তো ওয়ান এবং জিরো। ওয়ান জিরো কি হয়? ওয়ান জিরো টেন, আমরা জানি তো। আজকে আসো আমরা আগে বানানগুলো একটু পড়ে নিচ্ছি, ম্যামের সাথে সাথে সবাই পড়ো, এবং ম্যামের সাথে সাথে যত ভালো করে পড়বে তত তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে। বোর্ডের দিকে তাকাও, আগে আমরা সংখ্যাগুলো পড়ে নিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এইটি কি? ওয়ান জিরো টেন, এগুলো আমরা সবাই পারি। আসো এখন দেখি আমরা এগুলো বানান করে কে পারি। তাকাও তো বাবারা, এখানে কী লেখা আছে? ও এন ই, কী হলো? ওয়ান। ও এন ই ওয়ান। এরপর দেখো টি ডব্লিউ ও টু, টি ডব্লিউ ও টু। এরপর দেখো থ্রি, টি এইচ আর ই ই, মানে দুইটাই কি বলি আমরা? ডবল ই। থ্রি, টি এইচ আর ডবল ই থ্রি। এরপর দেখো এফ ও ইউ আর, কি হলো? ফোর। এফ ও ইউ আর ফোর। এফ আই ভি ই ফাইভ, এফ আই ভি ই ফাইভ। এস আই এক্স সিক্স, এস আই এক্স সিক্স। এরপর এটি কি? এটা হচ্ছে সেভেন। আসো আমরা বানান করি, এস ই ভি ই এন সেভেন, এস ই ভি ই এন সেভেন। এরপর আসো দেখি কি আছে, বলো তো দেখি। আমি জানি তোমরা বলতে পেরেছো, এটা হচ্ছে এইট। ই আই জি এইচ টি এইট, ই আই জি এইচ টি এইট। এন আই এন ই, কি হলো? নাইন। এন আই এন ই নাইন। এরপর কি আছে? ওয়ান জিরো। ওয়ান জিরোতে কি হয়? টেন। দেখো টি ই এন, কি হলো? টেন, টি ই এন টেন। আসো এখন আমরা একটু বোর্ডের দিকে আবার তাকাচ্ছি। এইটা কি? আমরা একটু এলোমেলো করে দেখি পড়তে পারি কিনা। এটা কি বাবারা? সেভেন। এখানে কোথায় সেভেন আছে? এই যে সেভেন। তাহলে আমরা সেভেনটা আরো একবার বানান করি, এস ই ভি ই এন সেভেন। এরপর আরো একটা সংখ্যা ধরি আমরা, কোনটা ধরবো বলতো? এইটা, এটা কি? এটা হচ্ছে এই, কোথায় আছে? এখানে। ই আই জি এইচ টি, কি হলো? এই। এইভাবে কিন্তু আমরা এলোমেলো করেও করব। এরপর দেখো আমরা এইটা করি, এটি কি? টি এইচ আর ডবল ই থ্রি। এখন তোমরা বোর্ডের দিকে তাকিয়ে বলো তো সংখ্যা কোথায় থ্রি আছে? এই যে এখানে থ্রি আছে, তাই না বাবারা? তাহলে এইভাবে আমরা এলোমেলো করেও করবো। আসো আমরা আরো একবার করে নিচ্ছি। ওয়ান ও এন ই ওয়ান, টু টি ডব্লিউ ও টু, থ্রি টি এইচ আর ডবল ই থ্রি, ফোর এফ ও ইউ আর ফোর, ফাইভ এফ আই ভি ই ফাইভ, সিক্স এস আই এক্স সিক্স, সেভেন এস ই ভি ই এন সেভেন।
8 E I G H T 8 9 N I N E 9 10 10 T E N 10 তাহলে বাবা আমরা কি করব এই সংখ্যাগুলো দেখে দেখে তো পড়বই সাথে আবার বানান করেও পড়ব কেন না আজকে আমাদের ক্লাস কিসের ক্লাস সংখ্যা তো আমরা আগেই শিখে নিয়েছি আজকে আমাদের এগুলো কিভাবে বানান করে লিখতে হবে কিভাবে বানান করে পড়তে হবে সেই ক্লাস তাহলে আমরা কি করব এই ক্লাসগুলো বেশি বেশি দেখব এবং বানানগুলো ভুলে যদি যায় তাহলে ক্লাস দেখে আবার পড়ার চেষ্টা করব আর যতবার পড়ব আমরা ততবার কিন্তু এই বানানগুলো শিখা হয়ে যাবে আরো একবার পড়ব আশা করি 1 O N E 1 T W O 2 T H R W E 3 F O U R 4 F I V E 5 S I X 6 S E V E N 7 E I G H T 8 N I N E 9 T E N 10 তাহলে শোনারা তোমরা এই সংখ্যাগুলো বাসায় বারবার পড়বে এবং তারপর কি করব আমরা আমাদের যে হোমওয়ার্ক খাতাগুলো আছে সেই খাতায় সিডব্লিউ খাতায় এবং এসডব্লিউ খাতায় কিন্তু অবশ্যই লিখব লিখে ম্যামদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিব ম্যামরা কি করবে দেখে তোমাদের কোথাও কোনো ভুল আছে কিনা সেটা সংশোধন কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিবে তো ঠিক আছে বাবারা আমরা কি করব নিয়মিত পড়তে বসবো কয়বার অবশ্যই দুইবার নিয়মিত কিন্তু আমরা নিয়ম করে রুটিন করে পড়বো এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করব বাবা মায়ের কথা শুনব আর কি করব বড়দের অবশ্যই সালাম দিব ছোট বড় সবাইকে সালাম দিব আর আমরা কি করব বাবারা বলো তো কোনো পড়া বুঝতে সমস্যা হলে ম্যামদের সাথে যোগাযোগ করব তো ঠিক আছে বাবারা আজকে ভালো থাকো এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম।